বিরতির পর ফিরে আসলাম। তীব্রমথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিনকে সামনে রেখে বেশ কিছু দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী। 50 জন দুস্থদের হাতে আজকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিনকে সামনে রেখে। আজকে সন্ধ্যায় সালেমা আজি ব্লকের অন্তর্গত জয়ন্তী বাজার এলাকায় দলীয় কর্মীর সমর্থকদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিন এবং জন্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গরিব দুস্থ ছেলেমেয়েদের মধ্যে এবং তার পাশাপাশি এলাকার বেশ কিছু পরিবার তাদের হাতেও তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। প্রদ্যুৎ কিশোর দেববর্মন তীব্রমথা সুপ্রিমো যার 44তম জন্মদিন এবং 44তম জন্মদিনকে পালন করছেন কর্মী সমর্থকরা তীব্রমথা দলের এবং গোটা রাজ্যেই পালন করা হচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিন এবং দলীয় কর্মীরা জানাচ্ছেন যে নেতা অর্থাৎ সুপ্রিমোর বক্তব্য রয়েছে কেক কেটে জন্মদিন পালন না করে গরিব দুস্থদের মধ্যে সেই টাকায় বিতরণ করা হোক খাদ্য সামগ্রী। সেই বার্তাকে সামনে রেখে কার্যত কর্মী সমর্থকরা জন্মদিন পালন করছে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে দুস্থদের হাতে। কি বক্তব্য রয়েছে তীব্রমথা দলের কর্মী এবং সংশ্লিষ্ট শুনব। প্রথমে ধন্যবাদ আমরা মিডিয়া পার্সনকে, আপনারা আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। আজকে আমরা বুবাগ্রা, আমরা শ্রী বিক্রম কিশোর দেববর্মন ওনার ছেলে, বুবাগ্রা আমরা প্রদ্যুৎ কিশোর মাণিক্য ওনার 44তম জন্মদিন, এই জন্মদিনের উপলক্ষে আমরা বুবাগ্রা যে আমাদেরকে যে মেসেজ দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বুবাগ্রা কেক কাটবেন না, সেলিব্রেট করবেন না, আপনারা যদি আমাদেরকে সত্যি ভালোবাসেন তাহলে যে নিধি পরিবার, এই নিধি পরিবারগুলোকে রেশন কাপড় কতগুলা রেশন কাপড় বিলি বন্টন করে আমাদের বুবাগ্রার যে জন্মদিন বা সেলিব্রেট করবেন, তো এটাই আমরা চেষ্টা করছি। আজকে আমরা এখানে এই বুবাগ্রার জন্মদিন উপলক্ষে আমরা কিছু রেশন বিলি বন্টন করতে যাচ্ছি। কতজনের মধ্যে? মোটামুটি 50 জনের মতো আমরা আয়োজন করে নিয়েছি। সেখানে আমাদের উদ্যোক্তা হচ্ছে তীব্রমথা, ওয়াইটিএফ, টিডব্লিউএফ যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে 50 জনের মতো আমরা নিধি পরিবারকে আমরা রেশন বিলি বন্টন করতে যাচ্ছি। কোনখানে করবেন এটা? এটা হলে দিয়া 46 সুরমা জয়ন্তী বাজার, আর ভোট নং কেন্দ্র হচ্ছে আমাদের 46 সুরমা জয়ন্তী বাজারে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে বুবাগ্রা অর্থাৎ তীব্রমথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিনকে সামনে রেখে রেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। তীব্রমথার বিভিন্ন অঙ্গ সংগঠন সকলে মিলে যৌথভাবে আয়োজন করেছে মথার সুপ্রিমের জন্মদিন। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর সংবাদ।